2 দিনের দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রবিবার কনভেনশন করে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা। 28 ও 29 মার্চ দেশব্যাপী ধর্মঘট। 2 দিনের ধর্মঘটের সমর্থনে ত্রিপুরায়ও চলছে প্রচার। দেশব্যাপী এই ধর্মঘটে সামিল ব্যাংক কর্মচারীরাও ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে রবিবার আলোচনা সভার আয়োজন করে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা। এদিন সকালে ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। ধর্মঘটের সমর্থনে 22 মার্চ বরতলা টিআরটিসির সামনে ও 23 মার্চ ইউকো ব্যাংকের সামনে বিক্ষোভ সভা করবে ব্যাংক কর্মচারী। বিক্ষোভ কর্মসূচি হবে, এছাড়া আর কোনো কর্মসূচি নেই। কিন্তু এর আগে 22 এবং 23 তারিখে আমরা বরতলিতে টিআরটিসি অফিসের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি করবো, একটা স্ট্রিট কর্নার করবো। আরেকটা করবো আমরা 23 তারিখ সন্ধ্যা পাঁচটায় হবে ইউকো ব্যাংকের সামনে। একটা হবে বরতলাতে, একটা ইউকো ব্যাংকের সামনে। এই 2টা কর্মসূচি আমাদের হাতে আছে এখন। তারপর পরিস্থিতি বুঝে এই কর্মসূচি আরও আমরা বাড়াতে চেষ্টা করব। ধর্মঘটের সমর্থনে তারা আওয়াজ তুলে ব্যাংক বেসরকারীকরণ না করা, ব্যাংক আমানত ও পরিষেবা দায় সরকারকে নেওয়া, আমানতের উপর সুদের হার বৃদ্ধিসহ 13 দফা দাবি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।